বসে আছে। এক মা এসেছেন, কুঁয়ারি মা, কিন্তু দেখে মনে হচ্ছে এজেড, বয়স হয়েছে। তো এমন তার ড্রেস, পোশাক আশাক আর কি, আর সেই লিপস্টিক করাই এভরিথিং, এমন সাজা গোজা, মানে খুব উগ্র মতো লাগছে আর কি। কথাবার্তা তার বৈশিষ্ট্যটা এমন মনে হচ্ছে অত্যাধুনিক আর কি। তো এমন করে এসে শ্রী শ্রী আচার্য দেবের সামনে প্রণাম করলেন। শ্রী শ্রী আচার্য দেবের কাছে এসে এমন করে কথা বলছেন, আশপাশের মানুষজন তারা যেন একটু রেগে যাচ্ছে তার উপরে, তুমি এমন করে কথা কেন বলছো। আচার্য দেব শুনলেন তার সব কথা। শোনার পরে আচার্য দেব বলছেন, বাহ বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে, তুমি খুব সুন্দর, তুমি উপরে যাও, গৌরাণীমার সঙ্গে একটু দেখা করো। তাকে অমন করে একটা সুন্দর কথা বলে অল্প কথায় তাকে আবার গৌরাণীমার কাছে পাঠালেন। গৌরাণীমা, আমি তারপর আর সঙ্গে যাইনি, মানে পরবর্তী স্টেজে শুনলাম আর কি, যে গৌরাণীমার কাছে যেতেই গৌরাণীমাও তাকে খুব প্রশংসা করলেন, বাহ তোমাকে তো খুব সুন্দর লাগছে, তোমার বাড়ি কোথায়, কি বিখ্যাত, ইত্যাদি কথা খুব সুন্দর করে তাকে প্রশংসা করলেন। তারপরে তিনি তাকে একটা সুন্দর লাল শাড়ি দিলেন, সুন্দর একটা কালারের শাড়ি দিলেন। শাড়ি দিয়ে বলছেন, ওমা এইটা তুমি সন্ধ্যাবেলা পরে আসো, সুন্দর করে সেজে গুজে আসবে, আমি দেখবো তোমায় কেমন লাগে। সেই যে অত্যাধুনিকা নারী, সেই মা তাকে একটা শাড়ি দিলেন গৌরাণীমা। সেই মাটা সন্ধ্যেবেলা যখন এসেছেন তখন দেখলাম একদম আকাশ পাতাল তফাত হয়ে গেছে। সেই মাটা যেন একটা মানে ঘরের কুলবধূর মতো, সুন্দর লাল করে শাড়ি দিয়েছেন, তো সুন্দর করে সেজে এসেছে, যেন মনে হচ্ছে একটা ঘরের কুলবধূ। এমন করে এসে আচার্য দেবের সামনে যখন প্রণাম করেছেন, আচার্য দেবের এক গাল ভরা হাসি, বাহ কি সুন্দর লাগছে, সকালের থেকে এখন যেন আরো বেশি সুন্দর লাগছে, এমন করে তিনি যখন প্রশংসা করলেন, সেই মাটি ভক্তিতে গদগদ হয়ে মাটিতে মাথা রেখে প্রণাম করলেন। দুটো অ্যাটিটিউড সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। গুরু পরিবারের সঙ্গ সান্নিধ্য করলে, আচার্য সঙ্গ সান্নিধ্য করলে, এমন করে আমার ঘরের মেয়েরা মায়েরা এমন করে পরিবর্তন হয়, দাদারা সবাই। এই জন্যে আমার ঘরের ছেলে মেয়েদের আমার ঘর সুখ শান্তি ভরিয়ে তুলতে গেলে, আমরা সুন্দর হতে গেলে এমন করে আচার্য সঙ্গ করতে হবে। পরম পুরুষ পরম দয়াল শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভূতিনি, তাদের একটু দর্শন, তাদের একটু কথা, তাদের একটু ভালোবাসায় মানুষের জীবনের কত পরিবর্তন হচ্ছে। আমরা শান্তির মার জীবনের কথা জানি, শান্তির মা, আমার নামটা ভুল হচ্ছে কিনা জানি না, যাই হোক, শান্তির মা ঠাকুরের কাছে গেছেন। শান্তির মা ঠাকুরকে অনেক অর্ঘ্য দিতেন, খুব গরিব মানুষ, অভাবের সংসার, কিন্তু তিনি ঠাকুর যখন যা চাইতেন তা পূরণ করতেন। তো একদিন শান্তির মাকে ঠাকুর একটা সুন্দর লাল বেনারসি শাড়ি দিলেন, দিয়ে বলছেন যে এইটা গিয়ে তুই পরে আয় তো মা, সুন্দর করে সেজে গুজে পরে আসবি। শান্তির মা যখন সে শাড়িটা খুব আনন্দে নিয়ে পরতে গেছেন, তখন পাশে বসেছিলেন পালদা। ঠাকুর পালদাকে বলছেন যে শান্তির মা যখন সুন্দর করে সেজে গুজে আসবে, তুমি এমন করে তাকাবে ওর দিকে যেন প্রলুব্ধ দৃষ্টি, এমন করে তাকাবে বারবার। ঠাকুর তাকে লেলিয়ে দিয়েছেন। তো যাই হোক, শান্তির মা যখন এই বেনারসি পরে সুন্দর করে সেজে ঠাকুরের সামনে আসলেন, তখন পালদা বারে বারে তাকাচ্ছেন, আর এমন করে হা করে তাকাচ্ছেন শান্তির মা, কতই যেন একটু অস্বস্তিতে পড়ছে। পরপর শান্তির মা পিছাতে 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 ওই দেয়ালের দিকে সরে যাচ্ছে, যাতে না দেখতে পায়।
কিন্তু ঠাকুর এটা লক্ষ্য করছে, ঠাকুর বলছে এই তুই পিছিয়ে যাচ্ছিস কেন, তুই কোথায় আমার সামনে আসবি না। ঠাকুর দেখেন ওনা আমার দিকে এমন করে তাকাচ্ছে, একদম কি অসভ্যের মতো লাগছে, এ কি ওর ঘরে মা বোন নেই, এমন করে ঠাকুর সামনে বলছেন। ঠাকুর চুপ করে আছেন, তবুও কিন্তু পালটা এতটুকু থামছেন না, কারণ ঠাকুর বলে দিয়েছেন। বারবার পালটা অমন করে দেখছেন, শান্তির মা তখনও রেগে যাচ্ছেন। তারপর ঠাকুর শান্তির মাকে ডেকে বলছেন, এই শোন তোকে খাওয়ায় কে? বলছি কেন ঠাকুর আপনি? বলে তোকে পড়ায় কে? বলে কেন ঠাকুর আপনি? বলে তোকে থাকতে দিয়েছে কে? কেন ঠাকুর আপনি? বলে সব সালা যখন আমি করলাম তাহলে তুই কেন ওর দিকে তাকাচ্ছিস, তুই আমার দিকে কেন তাকাচ্ছিস? আমাদের প্রত্যেকের জীবন হচ্ছে তাই, পরম দয়ালু শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে খাওয়িয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন, তার দয়ায় আমরা বেঁচে আছি, আমরা কেন এদিকে ওদিকে তাকাবো, কেন এদিকে ওদিকে আমাদের মন দেব, কেন দুঃখ কষ্ট যন্ত্রণা সংসারের নানান খারাপ দিকে আমরা কেন তাকাবো? আমরা যদি ওই পরম পিতার দিকে তাকিয়ে থাকি, তার দিকে মনোনিবেশ করে থাকি, তা ওই রকম পালতার মতো রাহুরা আমাদের এতে গ্রাস করতে পারবে না, আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভালো থাকবো। এই গৃহের সবার সার্বিক শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি দয়াময় রাঙ্গারাম বন্দে।